আচ্ছা, হার্ট অ্যাটাকের লক্ষণ আসলে হার্ট অ্যাটাক যখন হয় বা হার্ট অ্যাটাকের পর পূর্ববর্তীতে সাধারণত আমরা যদি বুকে ব্যথা হয়, সেই ব্যথা বুকের মাঝখানে সাধারণত হয়, ব্যথাটা অল্প থেকে শুরু হতে পারে বা তীব্র ব্যথা হতে পারে। কিন্তু ব্যথার ধরনটা এমন হবে হার্ট অ্যাটাকের সময় যে মনে হবে যে এত পরিমাণে ব্যথা যে মৃত্যুর যে যন্ত্রণা আছে এই মৃত্যুর যন্ত্রণার মতো ব্যথা হবে, যে আমি মনে হয় মরে যাচ্ছি, এই পরিমাণে ব্যথা সাধারণত বুকের মাঝখানে হবে। এবং সাধারণত যা এই এই যে বুকে ব্যথার সাথে ঘাম হবে প্রচুর, যা একদম আনইউজুয়াল সোয়েটিং বা আনডু সোয়েটিং, অর্থাৎ যে পরিমাণে নর্মালি ঘাম হওয়ার কথা হতো আবহাওয়ার সাথে কিছু ঘাম হতে পারে, কিন্তু তার মনে হবে যে অতিরিক্ত বেশি ঘাম হচ্ছে। এরকম বুকে ব্যথার সাথে যদি ঘাম হয় এবং ব্যথা যদি বুকের মাঝখানে থাকে অথবা হাত দিয়ে ছড়ায় যায় অথবা গলার উপরের দিকে আসে অথবা ডান বা বাম যেদিকেই যাক না কেন, যদি এরকম সিমটম হয় এবং সাথে যদি কারো রিস্ক ফ্যাক্টর থাকে, ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, ধূমপান করেন বা রক্ত চর্বির মাত্রা বেশি থাকে, অথবা যদি শরীর স্বাস্থ্য বেশি থাকে অর্থাৎ ওবেসিটি থাকে, রোগী মোটা হয়, তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে বা হার্ট অ্যাটাক হওয়ার এটার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে যদিও এরকম লক্ষণ থাকে কারো যে বুকে ব্যথা হচ্ছে এবং এই ব্যথার নতুন ধরনের ব্যথা, আগে বিভিন্ন ধরনের ব্যথা হয়েছে কিন্তু এবার মনে হচ্ছে এই ব্যথার ধরনটা আগের ব্যথার থেকে ডিফারেন্ট, এবং যদি সাথে অনেক ঘাম থাকে শরীরে, তাহলে অবশ্যই অবশ্যই উচিত তাকে নিকটস্থ হাসপাতালে যেয়ে একটা ইসিজি করা মিনিমাম, এবং সম্ভব যদি হয় সাথে ট্রোপোনাইন নামে একটা পরীক্ষা আছে এই পরীক্ষাটা করা, যদি আপনার ব্যথার ডিউরেশন 4 ঘন্টার বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা ওখানে হাসপাতালে যেয়ে নিকট হাসপাতালে ইসিজি এবং ওই রক্তের পরীক্ষা যদি করা যায় অ্যাটলিস্ট নিশ্চিত হতে পারবেন যে হার্ট অ্যাটাক হয়েছে কি না। অনেক সময় দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে গেছে কিন্তু ইসিজি নর্মাল, ইসিজি পুরোপুরি নর্মাল থাকতে পারে কিন্তু রক্তের যে পরীক্ষাটা আছে যদি শান্ত হার্ট অ্যাটাক অল্প পরিমাণে হয় বা হার্টের মাসেল যদি অল্প পরিমাণে ড্যামেজ হয় তাহলে এই রিপোর্টটা পজিটিভ আসবে, তাহলে এই ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো হার্ট অ্যাটাক হয়েছে কি না। কারণ হার্ট অ্যাটাক হলে আপনার নিরাপত্তার জন্য অবশ্যই অবশ্যই হাসপাতালে ভর্তি রাখা জরুরি, ভর্তি থাকাটা জরুরি, হয় শিশুতে বা মিনিমাম ওয়ার্ডে বা শিশুতে আপনাকে এই পর্যবেক্ষণের জন্য হলেও হাসপাতালে ভর্তি থাকতে হবে। সবাইকে ধন্যবাদ।